হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তোমরা যারা ডিগ্রিতে ভর্তির জন্য আবেদন করেছো, এখন ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশের জন্য ওয়েট করে আছো, বা কলেজে ভর্তি হতে পারবে কবে থেকে তার তারিখ জানার জন্য ওয়েট করে আছো, তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্র থেকে একটি তথ্য পাওয়া গেছে, সেই তথ্যটি শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক যদি হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, এক কর্মকর্তা জানিয়েছেন যে 2021-22 শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তির প্রাথমিক আবেদনের ফলাফল প্রস্তুতির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং বেশ কিছু অংশের কাজ বাকি রয়েছে। তার মধ্যে অন্যতম হল ওয়েবসাইটে আপগ্রেড করা। অর্থাৎ ফলাফল প্রস্তুতের পর ওয়েবসাইটে কিন্তু আপগ্রেড করা হয়, কারণ ওয়েবসাইটে যেহেতু ফলাফল দেওয়া হবে বা পরবর্তী কার্যক্রমগুলো ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করা হবে, সেজন্য ওয়েবসাইটে ফলাফল আপগ্রেডের কাজ চলছে। এবং গতকাল আমরা দেখেছিলাম যে এই ওয়েবসাইটে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছিল। তো সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা ছিল যে ডিগ্রি পাস কোর্সের এই অ্যাপ্লিকেন্টস লগইন এখানে ক্লিক করলে এই যে অপশনগুলো আসছিল, অর্থাৎ অ্যাপ্লিকেন্টস রোল নম্বর, পিন নম্বর দিয়ে লগ ইন করার অপশন, এই অপশনগুলো আসছিল না। এখানে সার্ভার বিজি দেখাচ্ছিল। আমি ভেবেছিলাম যে গতকালই মূলত নোটিশ প্রকাশিত হতে পারে, কিন্তু গতকাল আপগ্রেডের কাজ চলছিল এবং আজকে এই বিষয়টি জানা গিয়েছে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংশ্লিষ্ট এক কর্মকর্তা কিন্তু এই তথ্যটি দিয়েছেন। তারা বলছেন যে এবার ফলাফল নাকি অনেক ভালো হয়েছে এবং অনেক শিক্ষার্থী নাকি চান্স পেয়ে যাবে। আর ফলাফল কবে দেওয়া হতে পারে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যে ফলাফল প্রস্তুতির কাজ যেহেতু এখন সম্পন্ন হয়েছে, আপগ্রেডের কাজ চলছে, গতকাল থেকে শুরু হয়েছে আপগ্রেডের কাজ, এবং যে কোনো মুহূর্তে এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে ফলাফলের নোটিশটি প্রকাশিত হতে পারে। তবে কখন প্রকাশিত হতে পারে এই বিষয়ে তিনি কোনো তথ্য দেয়নি। এবং তিনি বলেছেন যে ফলাফলের নোটিশটি ওয়েবসাইটে প্রকাশিত হলেই আপনারা জানতে পারবেন যে ফলাফল কবে দেওয়া হবে। তবে আজকে বা আগামীকালকের মধ্যেই এই নোটিশটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং নোটিশটি যে কোনো মুহূর্তে প্রকাশিত হতে পারে। যখনই নোটিশ প্রকাশিত হবে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই জন্য সবসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন সংক্রান্ত ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট এবং আমাদের চ্যানেলে ফলো করে রাখবে, তাহলে যখনই এই সংক্রান্ত আপডেট আমি পাবো তখনই তোমাদের সাথে শেয়ার করব। আর ওয়েবসাইটে যখন প্রকাশিত হবে তখন তো তোমরা জানতেই পারবে, কারণ ওয়েবসাইটে যদি তুমি চোখ রাখো তাহলে অবশ্যই জানতে পারবে। তো যাই হোক, এই ছিল সর্বশেষ পাওয়া আপডেট, অর্থাৎ যে কোনো মুহূর্তে ওয়েবসাইটে নোটিশ প্রকাশিত হতে পারে আর ফলাফল প্রস্তুতের কাজ সম্পন্ন হয়েছে। এবং যখনই ফলাফল আপগ্রেডের কাজ সম্পন্ন হবে ঠিক সেই মুহূর্তেই ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে বা তোমরা SMS দিয়ে ফলাফল চেক করতে পারবে। এছাড়াও বেশ কিছু অংশের কাজ রয়েছে, যেমন গত শিক্ষাবর্ষে বা এই শিক্ষাবর্ষে অনার্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হলে শিক্ষার্থীদের যেহেতু একটি বড় অংশ একসাথে ফলাফল চেক করতে যায়, সেক্ষেত্রে টেকনিক্যালি কিছু সমস্যা হয়, যেমন ওয়েবসাইটে তো ফলাফল চেক করা যায়ই না, তার সাথে SMS-এও ফলাফল চেক করা যায় না। SMS-এ দেখায় যে টাইম এক্সপায়ার হয়ে গেছে এবং ফলাফল দেখা যাবে না, এরকম কিছু নোটিফিকেশান দেখায়। তো এই সমস্যা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে অনেকবার কন্ট্যাক্ট করা হয়েছে, তারা বলেছেন যে এই সমস্যাটা সমাধান করবে। যেহেতু অনেক শিক্ষার্থী একসাথে ফলাফল চেক করার জন্য মেসেজ দিয়ে থাকে, সেক্ষেত্রে তাদের টেকনিক্যালি বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়, এজন্য এই সমস্যাটা তৈরি হয়। তো তোমাদেরকে আগেই আমি সতর্ক করে দিচ্ছি, তোমরা যারা ফলাফল চেক করবে তোমাদেরকে অবশ্যই ফলাফল চেক করার জন্য নির্দিষ্ট সময়, যেমন বিকাল 4টার পরে গিয়ে ফলাফল দেওয়া হয়, বিকাল 4টার পরে গিয়ে SMS করতে হবে। এর সাথে যদি তুমি ফলাফল না দেখতে পারো, টাইম এক্সপায়ার দেখায় যে সমস্যাটার কথা বললাম, সেই সমস্যাটা যদি তোমার দেখায় তাহলে তুমি ওয়েট করবে, দেখা যাচ্ছে আধা ঘন্টা বা 15 মিনিটের মতো ওয়েট করবে, তাহলে তুমি তারপরে গিয়ে আবার SMS করলে ফলাফল চেক করতে পারবে। আর ফলাফল চেক করার জন্য আমি একটি সিক্রেট বিষয় তোমাদেরকে জানিয়ে দিব, ফলাফল যেদিন প্রকাশিত হয় ওই দিনই তোমাদেরকে জানাবো, বা তার আগেও আমি জানিয়ে দিতে পারি যে তোমরা সবার আগে ফলাফল কীভাবে চেক করবে, বিকাল 4টারও আগে হতে পারে। এখন দেখি কখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশটি প্রকাশিত হয় আর তোমাদের সাথে আপডেটটি শেয়ার করতে পারি কখন। তো আমাদের এই
এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ যখনই ফলাফল সংক্রান্ত নোটিশ পাবো অবশ্যই তোমাদের সাথে সবার আগে জানানোর চেষ্টা করব। ওকে, তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি।